হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে ধারণা করা হচ্ছে তবে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে পরপরই বিস্ফোরিত হয়েছে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ব্যর্থ এই ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ দক্ষিণ কোরিয়া রয়টার্স কোরিয়ার জয়েন্ট স্টাফ বলেছে রাজধানী পিয়ংয়ং এর কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় একশো কিলোমিটার উচ্চতায় দুইশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল পিয়ংয়ং এর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চীনের পরপরই দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের জ্যেষ্ঠ কর্মকর্তারা টেলিফোনে কথা বলেছেন এ সময় তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং ওই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিমান বাহিনী বলেছে তারা বার্ষিক বাইডি স্কোয়ার্ডন প্রশিক্ষণের অংশ হিসেবে এফ টোয়েন্টি টু ও এফ থার্টি স্টিলথ যুদ্ধ বিমান ব্যবহার করে যৌথ মহড়া পরিচালনা করেছে চলতি মাসের শুরুর দিকে আন্তঃ সামরিক চুক্তি বাতিলের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে দক্ষিণ মেরিন শুরুতে এই ঘোষণা হয়েছিল উত্তর ক্ষেপণাস্ত্রের নিন্দা সঙ্গে পিয়ং বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে তারা এর আগে সর্বশেষ গত তিরিশে মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া এদিকে পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও সত্তর ভাগেরও বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক নতুন এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে দু পনেরো সালে বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও এ নামে পরিচিত কিন্তু দু হাজার আঠারো সালে ওবামার উত্তরসুরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন পরী জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নীতির সমালোচনা করে দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন লিখেছে যদি ইরানের পারমাণবিক সক্ষমতা অস্বীকার করে সাফল্যের পরিমাপ সংজ্ঞায়িত করা হয় তবে এই নীতি ব্যর্থ হয়েছে কারণ ইরানে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে নিবন্ধটি লেখক এলদার জোর বলেছেন পশ্চিমা দেশগুলোর হুমকি অব্যাহত থাকলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ত্যাগ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকের বহিষ্কার এবং পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা বাড়াতে বাধ্য হতে পারে স্বাভাবিকভাবেই এই ধরনের পদক্ষেপ ইরানের অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের সমর্থন পেতে পারে কারণ তারা তাদের দেশ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে পশ্চিমাদের অযৌক্তিক জুলুম নিপীড়ন দেখে আসছে সাম্প্রতিক জরিপ অনুসারে প্রায় সত্তর শতাংশ ইরানি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে আমেরিকা ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি পোর্টের মতে ইরান যদি পশ্চিমা চাপের প্রতিশোধ নিতে পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নেন তবে এটি করতে এক সপ্তাহ সময় লাগতে পারে আর পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের ছয় মাস থেকে এক বছর সময় লাগবে লেখক তার নিবন্ধে প্রশ্ন তুলেছেন ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে কি আমেরিকা তা মেনে নেবে নাকি এটি প্রতিরোধ সামরিক পদক্ষেপ নেবে আমেরিকান ম্যাগাজিনের লেখক বলেছেন প্রথম বিকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে বিবেচনায় অসম্ভব আর দ্বিতীয় অর্থাৎ সামরিক পদক্ষেপের জন্য একটি পূর্ণ মাত্রার হামলা প্রয়োজন কারণ ইরান ইরাকের চেয়ে গুণ বড় একটি দেশ যে দেশের সেনাবাহিনীর খুব শক্তিশালী এবং মিত্র ও প্রক্সিগুলোর সংগঠনগুলো রয়েছে একটি শক্তিশালী নেতা বিশাল সামরিক প্রযুক্তিগত ও মানবশক্তি যা সাদ্দামের ছিল না নিবন্ধে আরও লেখা হয়েছে বর্তমান পরিস্থিতিতেও দেখা যাচ্ছে যে ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হচ্ছে এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে জি সিপিও এতে পুনরায় যোগদান করা একটি বাস্তবসম্মত বিকল্প চুক্তি নিয়ে আলোচনা করা এটি ওয়াশিংটনকে জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিতে সহায়তা করবে যা ইরানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ